বাংলাদেশি জিন তত্ত্ববিদ ডক্টর মাকসুদুল আলম 1954 সালের 14 ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তিনি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে স্বাধীনতার পর উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় যান। রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। 1988 থেকে 1999 সাল পর্যন্ত তিনি রাশিয়ান একাডেমি অব সায়েন্সের বায়ো অর্গানিক কেমিস্ট্রি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন। তিনি 1992 সালে হাওয়াইয়ান বিশ্ববিদ্যালয়ে অণুজীব বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। হাওয়াইয়ান বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে তিনি হাওয়াইয়ান পেপের জিন নকশা উন্মোচন করেন। পরবর্তীতে তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটা সফটওয়্যার একদল উদ্যমী গবেষকের যৌথ প্রচেষ্টায় 2010 সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় তোষা পাটের জিন নকশা। 2010 সালের 16 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ঘোষণা দেন। দেশি পাটেরও জীবন রহস্য উন্মোচনের কাজ আমাদের বিজ্ঞানীরা সম্পন্ন করেছে। পরবর্তীকালে 2012 সালে পাটের জন্য ক্ষতিকর ফাঙ্গাসের জিনোম সিকোয়েন্সও আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। তার অসামান্য অবদানের জন্য 2016 সালে তাকে স্বাধীনতা পদক দেওয়া হয়। বরেণ্য বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম ক্যান্সারে আক্রান্ত হয়ে 2014 সালের 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পাটের জিনোম তথ্য উন্মোচনের পর আমাদের চিন্তা হলো কিভাবে পাটের আরও উন্নয়ন সাধন করা যায়। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা গড়ে তুলতে চাচ্ছি এমন একটি প্ল্যাটফর্ম যা থেকে শুধু বাংলাদেশই নয় সারা বিশ্ব উপকৃত হবে। আমরা এতদিন বিশ্ব তথ্য ভাণ্ডার থেকে শুধু তথ্য নিয়েছি, এখন সময় এসেছে বিশ্বকে দেওয়া।